রাজু রাজু, কাজে যাবি না? অনেক বেলা হয়েছে, কাজ করব কখন? তাড়াতাড়ি চল, জমি যে তৈরি করতে হবে। শোনো রাজু, তুমি একদম কাজে যাবি না। আর দেখো, তোমার মা দাদাকে ভাগ বেশি দিবে, তার থেকে তোমার কাজে না যাওয়াই ভালো। এতে আমাদের যা ভাগ দিবে তাতেই লাভ হবে, বুঝেছো? কিন্তু এখন দাদাকে কি বলবো? দাদা তো কাজে যাচ্ছে আর আমাকেও ডাকছে। এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি কিছু একটা বলে দিচ্ছি। আসলে দাদা, রাজুর খুব জ্বর এসেছে, বিছানা থেকে উঠতেই পারছে না গো। এখন আপনি বলুন, এই অবস্থায় কাজ কি করে করবে? ও আচ্ছা, তাহলে রাজুর জন্য দোকান থেকে ঔষধ এনে দাও, আমি একাই কাজে যাচ্ছি। টুনি, দুপুরে খাবার নিয়ে এসো জমিতে, আজ একাই অনেক কাজ করতে হবে, তাই খাবার খেতে বাড়ি আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে গো, তুমি কাজে যাও, আমি সময় মতো খাবার নিয়ে যাব। এরপর টুনা কাজে চলে যায়, সেই দিন কেটে যায়। এভাবে রাজু কোনো না কোনো অজুহাত দেখিয়ে চলতো, সে জমির কোনো কাজ করতো না, টোনা জমির সব কাজ করতো। একদিন মিনু এসব দেখে রাজুর কাছে যায়। রাজু, তোর জ্বর কি এখনো ভালো হয়নি? টোনা এত কাজ একাই যে করছে। না মা, আমার জ্বর এখনো ভালো হয়নি। জ্বর ভালো না হলে আমি কাজ করব কি করে বলো তো? তার থেকে বরং আমি বিছানায় শুয়ে থাকি। আচ্ছা দেখি, তোর মাথায় হাত দিয়ে। এ কি, তোর তো কোনো জ্বর নেই, তাহলে এভাবে মিথ্যে কথা বলে শুয়ে আছিস? যা, এক্ষুনি কাজে যা বলছি, নইলে কিন্তু তোকে এক শতক জমিও দিব না, সব জমি টোনাকেই দেব, এই বলে দিলাম। না মানে মা, আমার ভুল হয়েছে। ঠিক আছে মা, আমি এক্ষুনি কাজে যাচ্ছি, তবু দাদাকে সব জমি দিও না মা, দিও না। হ্যাঁ, সেটা কাজের উপর নির্ভর করবে, যে যত কাজ বেশি করবে সে তত জমি বেশি পাবে। দেখেছো তোমার মায়ের বুদ্ধি কেমন? তুমি যতই কাজ করো না কেন, তোমাকে জমি আর বেশি দিবে না। দাদা বড় ছেলে, তাই দাদাকে বেশি জমি দিবে, বুঝেছো? তাই বলে কি কাজ করে কোনো লাভ নেই, তার চেয়ে বরং দাদার টুনি দিদিকে এবার থেকে তাড়িয়ে দিতে হবে। কিন্তু মা তো দাদাকে খুব ভালোবাসে, তাহলে আমরা কিভাবে তাড়াবো বলো? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও তো, আমার মাথায় কি আর কম বুদ্ধি আছে নাকি? ওখান থেকে একটা বুদ্ধি দিয়ে এমন কাজ করব, মা নিজে দাদাকে তাড়িয়ে দিবে, বুঝেছো? আচ্ছা বলো তো দেখি, কোন বুদ্ধি দিয়ে দাদাকে তাড়াতে চাও? এরপর মুন্নি তার বুদ্ধির কথা রাজুকে কানে কানে বলে দেয়, আর তারা দুজনে রাধর অপেক্ষা করতে থাকে। রাত হতেই রাজু টোনার ঘরে যায় আর টোনার গামছা চুরি করে নিয়ে আসে। গামছা এনেছো? এবারে গামছা দিয়ে মুখ বেঁধে চাকুটা নিয়ে মার ঘরে যাও, আর যেভাবে বলেছি সেভাবে কাজ করো, বুঝেছো? আচ্ছা ঠিক আছে মুন্নি, তাই করছি। এরপর রাজু মুন্নির কথা মতো গামছা নিয়ে মুখ ঢেকে একটা চাকু নিয়ে মিনুর ঘরে যায়, আর মিনুর গলায় চাকু ধরার সাথে সাথে মিনু চিৎকার করে ওঠে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, মেরে ফেললো। মিনুর এমন চিৎকার দেখে রাজু তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়, আর টোনা টুনিও সেখানে চলে আসে। এই সুযোগে রাজু গামছা আর ছুরি টোনার ঘরে রেখে মিনুর কাছে আসে। কি হয়েছে মা, এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার বলো আমাকে? শয়তান, কি হয়েছে তুই জানিস না? আবার জিজ্ঞেস করছিস? তুই আমার ছেলে হয়ে কি করে এই কাজ করতে চেয়েছিলি বল, বল। হায় সৃষ্টিকর্তা, এ কেমন ছেলেকে আমি পেটে ধরেছিলাম যে কিনা আমাকেই মেরে ফেলতে চায়? আমি যদি এতই বেশি হয়ে থাকি তাহলে আমাকে চলে যেতে বলতি, আমি চলে যেতাম অনেক দূরে, এভাবে আর ছুরি দিয়ে গলা কেটে মারতে হতো না। কিসব বলছো মা, তোমাকে দাদা মারতে চেয়েছিল?
দেখেছো দাদা কেমন মুখে ভালো মুখোশ পরে থাকে, আর তাই তুমি দাদাকে কত ভালোবাসো, আর সে তোমাকে আজ মেরে ফেলতে চায়। আমি তো এমন কাজ কখনোই করব না মা, যে মা আমাদের কষ্ট করে বড় করেছে তাকে কিছুতেই মেরে ফেলতে পারবো না। এ কি সব বলছো তোমরা, আমি কেন মাকে মেরে ফেলতে চাইবো? হ্যাঁ, আর আমি কতদিন থেকে একাই কাজ করে সংসার চালাচ্ছি, কেউ বেশি হয়নি, আর মা কেন বেশি হতে যাবে? বিশ্বাস করো মা, আমি তোমাকে মারতে আসিনি, তোমার চিৎকার শুনেই তো এইমাত্র বিছানা থেকে উঠে আসলাম। হয়েছে হয়েছে, নাটক করতে হবে না, তুই ভেবেছিস অন্ধকারে তোকে চিনবো না? তুই গামছা দিয়ে মুখ বেঁধে এসেছিলি যেন তোকে চিনতে না পারি, কিন্তু তোর গামছা তো আমি চিনি। নিশ্চয় তাহলে তোমার ঘরে গামছা আর ছুরি আছে, দাঁড়া তুমি এক্ষুনি খুঁজে নিয়ে আসছি আমি তাহলে, তবে সব প্রমাণ হয়ে যাবে তুমি এসেছিলে মাকে মারতে। এই বলে রাজু টোনার ঘরে যায়, আর টোনার গামছা আর চাকু নিয়ে মিনুর ঘরে আসে। এই তো গামছা আর চাকু। ছি দাদা, তুমি এমন কাজ কি করে করলে? তোমার কাছে কখনোই এটা আশা করিনি। বুঝেছি, তুমি মাকে মেরে ফেলে আমাদের তাড়িয়ে দিবে, আর তখন সব সম্পত্তি তোমার হবে, এটাই তো তুমি চেয়েছিলে তাই না? মা তুমি বলো, এমন ছেলেকে বাড়িতে রাখবে তুমি? কখনো না, তুই আমার ছেলে না, এখুনি তুই আমার চোখের সামনে থেকে চলে যা, চলে যা বলছি, তোর এই বাড়িতে আর কোনো জায়গা নেই। হ্যাঁ মা চলে যাচ্ছি, কিন্তু একটা কথা বলে যাচ্ছি, সত্যি আমি তোমাকে মারতে আসিনি, ওটা আমি না, ওটা আমি ছিলাম না মা। চলো টুনি আমরা চলে যাই। এরপর টোনার টুনি বাড়ি থেকে চলে যায়। টুনি এত রাতে আমরা কোথায় যাব? রাতে গাছের নিচেই কাটিয়ে দেই, কাল আমরা কোনো কাজের ব্যবস্থা করব। ঠিক আছে টোনা। এভাবেই সেই রাত কেটে যায়। পরের দিন টোনা টুনি কাজের খোঁজে বেরিয়ে পড়ে। কোনো শ্রমিকই তো পাচ্ছি না, এখন এতগুলো বস্তা কিভাবে যে নিয়ে যাব? দাদা এই মনে কোথাও কাজ পাওয়া যাবে বলতে পারেন? কোথায় কাজ পাবো? আমাদের একটা কাজের খুব দরকার। তাই নাকি? তাহলে তোমরা আমার কাজ করো, আমি তো শ্রমিক খুঁজছি কিন্তু পাচ্ছি না। আমি ধান কিনে ব্যবসা করি, আর এই ধানের বস্তাগুলো আমার বাড়িতে নিয়ে যাও, তোমাদের ঠিক পারিশ্রমিক দিয়ে দিব। ঠিক আছে দাদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কাজ দেওয়ার জন্য। এরপর টোনা আর টুনি ইগলের ধানের বস্তা পিঠে করে নিয়ে যেতে থাকে। তারা দুপুরের আগেই বস্তাগুলো নিয়ে যাওয়া শেষ করে। এই নাও তোমাদের পারিশ্রমিক, তোমরা খুব পরিশ্রমী, তোমাদের কাজ আমার খুব পছন্দ হয়েছে, তোমরা এভাবে এই বনে প্রতিদিন এসো, আমি তোমাদের কাজ দিব। ঠিক আছে দাদা। দাদা আমরা এখন থেকে এই বনেই থাকবো, আমরা বন থেকে একেবারে চলে এসেছি। তারপর টোনা তার সাথে ঘটে যাওয়া সব কথা ঈগলকে খুলে বলে। তোমাদের সাথে তাহলে খুব খারাপ হয়েছে, তোমরা চিন্তা করো না, আমি আমার বাড়িতে একাই থাকি, তোমরা আজ থেকে আমার সাথেই থাকবে আমার ছেলের মতো হয়ে, আর নিজের মনে করে কাজ করবে, তোমাদের থাকা খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তারপর টোনা টুনি ঈগলের বাড়িতেই থাকতে শুরু করে, আর অন্যদিকে মুন্নি রাজুকে বুদ্ধি দিতে থাকে। শোনো রাজু, তুমি এই জমিতে আর কত পরিশ্রম করবে, তার চেয়ে বরং জমিগুলো বিক্রি করে ব্যবসা শুরু করো। আমার বান্ধবী কাকুরের স্বামী বড় ব্যবসা করে অনেক ধনী হয়েছে, তুমি ওর সাথে ব্যবসা শুরু করো, তাহলে আমরা ধনী হয়ে যাব। হ্যাঁ মুন্নি, তুমি তো ভালো কথা বলেছো, চলো মায়ের কাছে যাই, মায়ের এগুলো জমি, মা যদি বিক্রি করতে না দেয়। আরে আগে বুঝিয়ে বলো, যদি না দেয় তাহলে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে, বুঝেছো? তখন আর কোনো ঝামেলাই থাকবে না। এরপর মিনু ঘরে যায়, আর মিনুকে রাজু জমি বিক্রির কথা সবটা বলে। না রে বাবা, এই জমিগুলো আমি বিক্রি করতে দেবো না, তোর বাবা আমাকে এই শেষ সম্বলটুকু দিয়ে গেছে, সেগুলো আমি হারাতে চাই না বাবা।
কি, তুমি জমি বিক্রি করতে দিবে না? তাহলে তোমাকে বাড়িতে রেখে আর কি করব। যাও, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি। এখন শুধু এই জমিগুলো আমার, এগুলো আর কারো নয়, বুঝেছো? তোমার বড় ছেলেকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। ওই গামছা বাঁধা মুখ ঢাকা আমি ছিলাম, এখন তোমাকে তাড়াতে পারলেই আমি বাঁচি। এই কথা বলে মুন্নি ও রাজু মিনুকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আর মিনু কাঁদতে কাঁদতে বন থেকে অন্য বনে চলে যায়। আমি এখন কোথায় যাব, কি করব? এই বৃত বয়সে তো কোনো কাজ করতে পারবো না। হে সৃষ্টিকর্তা, তুমি বলে দাও আমি এখন কি করব। সব আমার পাপের শাস্তি, আমার বড় ছেলেকে ভুল বুঝে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, এখন যে এই শাস্তি আমাকে ভোগ করতেই হবে। এই নিন দাদা, পুরো 10 লক্ষ টাকা আছে। ঠিক আছে, আজ বাড়িতে যাও, কাল এসো, কাল ব্যবসার জিনিসপত্র কিনতে যাব। কালু, এক কাজ করো, এই টাকাগুলো তুমি পুরোটাই নিয়ে নিজেই ব্যবসা করো, আর কাল রাজু আসলে বলবে টাকাগুলো চোরে নিয়ে গেছে, তাহলে আমরা আরো ধনী হয়ে যাব। হ্যাঁ কাকুলি, আমি তাই করব। হায় হায়, একে সর্বনাশ করলো, আমাদের সব টাকাগুলো যে চোরে নিয়ে গেছে। রাজু, তোমার টাকাগুলো সহ একসাথে রেখেছিলাম, আমার টাকাগুলো সব যে চোরে নিয়ে গেছে। এ কি বলছো দাদা, আমার সব জমি বিক্রির টাকা এগুলো চুরি হয়ে গেল, এখন যে আমি পথের ফকির হয়ে গেলাম, আর যে কিছুই থাকলো না আমার। হায় হায়, এ কি সর্বনাশের কথা বলছো, 10 লক্ষ টাকা সব হারিয়ে গেল, এখন ধনী হতে গিয়ে আমরা আরো গরিব হয়ে গেলাম। সব তো তোমার জন্যই হয়েছে, তোমার বুদ্ধি না শুনলে এমনটা হতো না। কি আর করব, চলো অন্য বনে কাজ খুঁজতে যাই, এই বনে তো কাজ খুঁজেই পাওয়া যায় না। টোনা, আমাকে শহরে যেতে হবে, আমার ছেলে বলেছে আমাকে শহরে থাকতে হবে, আমার ছেলে শহরে চাকরি করে, তাই আমার ব্যবসা বাড়ি সব তোমাকে দিয়ে গেলাম। তুমি ভালো থেকো টোনা, আর আমাকে এই ব্যাগটা নিয়ে কিছু পথ এগিয়ে দিয়ে এসো। দাদা, আপনার এত উপকার কোনো দিন ভুলবো না। ঠিক আছে দাদা, চলুন আপনাকে এগিয়ে দেই। এরপর টোনা টুনি ইগলের সাথে যায়, আর কিছু পথ এগিয়ে দিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে, আর তারা দেখতে পায় মিনু গাছের নিচে শুয়ে আছে। তখন তারা তার কাছে যায়। এটা তো দেখছি মা, 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 তুমি এখানে এখানে শুয়ে আছো কেন মা? চোখ মুখ শুকিয়ে গেছে মনে হচ্ছে, কয়েকদিন থেকে কিচ্ছু খাওয়া হয় না হয়তো। কি হয়েছে মা, বলো বলো আমাকে, তোমার এই অবস্থা হলো কি করে? বাবা, আমাকে ক্ষমা করে দে, তোকে ভুল করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, তাই আজ অসহায় হয়ে রাস্তায় পড়ে আছি বাবা। এরপর মিনু রাজুর সব কথা খুলে বলে, মা আমি জানি ও এই কাজ করেছে, তুমি চলো চলো আমার সাথে, আমি কোনো দিন তোমাকে তাড়িয়ে দিব না মা। তুই কি করিস বাবা, তুই কোথায় থাকিস, তোর অনেক কষ্ট হচ্ছে, আমাকে নিয়ে তুই যেতে চাস? এরপর টোনা ইগুলির সাহায্যের কথা খুলে বলে আর মিনুকে নিয়ে বাড়িতে যায়। মা, এই নিন আপনার খাবার, খেয়ে নিন, না খেয়ে আপনার শরীরের অবস্থা খুব খারাপ হয়েছে। এরপর মিনু খাবার খেতে থাকে, আর কিছুক্ষণ পর সেখানে রাজু ও মুন্নি আসে। বাড়িতে কেউ আছেন? রাজু, তোরা এখানে কি চাইতে এসেছিস, আবার মিথ্যে অপবাদ দিতে এসেছিস? যা, তোরা এখান থেকে এক্ষুনি বেরিয়ে যা, তোদের মুখ আর দেখতে চাই না। মা, দাদা, আমাদের ক্ষমা করে দাও, আমরা অনেক পাপ করেছি, তাই আজ পথের ফকির হয়ে গেছি, আমাদের আজ কিছুই নেই, ধনী হওয়ার জন্য এত কিছু করেছি, কিন্তু আরো গরিব হয়ে গেছি মা, কোথাও কোনো কাজ খুঁজে না পেয়ে ভিক্ষা করতে বেরিয়েছি মা। মা, সব দোষ আমার, আপনার ছেলের কোনো দোষ নেই, আমার জন্যই ও এসব করেছে, সব জমি বিক্রি করে কালু কাকে দিয়েছে ব্যবসা করবে বলে, কিন্তু সব টাকা নাকি চুরি হয়ে গেছে, আর ব্যবসা করা হয়নি মা, আপনারা আমাদের ক্ষমা করে দিন,
আর এমন অন্যায় কখনোই করব না। কাউকে ঠকে কখনো ধনী হওয়া যায় না, আর মায়ের মনে কষ্ট দিলে কখনো তার উন্নতি হয় না। তোমরা যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছো, তাই এখন থেকে তোমাদের আর বিক্রি করতে হবে না। রাজু, তুমি তোমার ভাইয়ের সাথে ব্যবসা সামলাবে, সবাই আমরা মিলেমিশে থাকবো। এরপর রাজু আর মুন্নিকে সবাই ক্ষমা করে দেয়, আর সবাই মিলেমিশে ইগলেরটা বাড়িতে থাকতে শুরু করে। দুই বউ, ওই যে দূরের ওই বাসাটা দেখা যাচ্ছে, ওই বাসাটা হলো মিনু টুনটুনির বাসা। মিনু টুনটুনির দুই ছেলে টোনা ও রাজু টোনা। মিনু টুনটুনি দুই ছেলেরই বিয়ে দিয়েছেন। ঘরে দুই বৌমা টুনি আর মুন্নিও আছে, তবে দুই ছেলের আর ঘরে থাকা হয়নি। এখন ভাবছো তো ছেলেরা কেন ঘরে থাকতে পারেনি? তবে চলো বন্ধুরা, আমরা দেখে আসি আসল ঘটনাটা কি। সকাল সকাল পোড়া গন্ধ কোথা থেকে আসছে? এই গন্ধ নিশ্চয়ই রান্নাঘর থেকে আসছে, কে দেখি তো একবার। এ কথা বলে টুনি রান্নাঘরে যায়, আর গিয়ে দেখে মুন্নি রান্নাঘরে ঢেঁড়স ভাজি করছে। জানতাম, আমি ঠিক জানতাম তুই অকাজটা করছিস। হ্যাঁ রে ছোট, বাপের বাড়ি থেকে কি তুই কোনো কাজই শিখে আসিস নি? হ্যাঁ, সামান্য ঢেঁড়স ভাজি করতেও পারিস না তুই? পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলেছিস তো, ঢেঁড়স ভাজিটা দেখতে কি বাজেটাই না লাগছে। এসব তরকারি কে খাবে? হ্যাঁ দেখো দিদি, একদম জ্ঞান দিতে আসবে না, কাল তো রান্নার জন্য খুব কথা শুনিয়েছো, তাই আজ আমি সকাল সকাল রান্না করতে এসেছি। আর তুমি কি না এখন এসে আমার রান্নার ভুল ধরছো? ভুল ধরবো না তো কি করবো শুনি, তুই যে রান্না করিস এসব খাবার তো কুকুরেও খাবে না। বিশ্বাস না হলে দেখ কোনো কুকুরকে দিয়ে কে খায় এ খাবার। কি কি বললে তুমি? তুমি আমাকে এভাবে অপমান করলে? তবে দাঁড়াও, এক্ষুনি আমি প্রমাণ করছি। এরপর মুন্নি ঢেঁড়স ভাজি নিয়ে বাসার বাইরে চলে যায়, আর একটা কুকুরকে ঢেঁড়স ভাজি খেতে দেয়। কিন্তু কুকুর ঢেঁড়স ভাজি খাওয়া তো দূরের কথা, ঢেঁড়স ভাজির গন্ধ শুকেই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বলেছিলাম না তোকে, দেখলি তো দেখলি, এসব খাবার কুকুরেও খায় না, আর কুকুরে খাওয়া তো দূরের কথা, খাবারের গন্ধ শুকেই ছুটতে পালিয়ে গেল, দেখলি তো। তুমি কি করে বুঝলে দিদি খাবারের গন্ধ শুকে কুকুর পালিয়ে গেছে? এমনও তো হতে পারে, তোমার এই বিশাল চেহারা দেখে কুকুর পালিয়েছে, তোমার তো দানবের মতো দেহ একেবারে। দেখ ছোট, তুই একদম আমার চেহারা নিয়ে কথা বলবি না বললাম, তবে কিন্তু আমি তোর মুখ ভেঙে দিব। কি কি বললে তুমি দিদি? তুমি আমার গায়ে হাত তুলবে? দিয়ে দেখো, হাতটা একবার তুলেই দেখো না। এভাবে দুই বউয়ের মধ্যে ঝগড়া চলতে থাকে, আর তখনই সেখানে মিনু টুনটুনি চলে আসে। চুপ, একদম চুপ, সকাল সকাল তোমরা আবার শুরু করেছো তাই না? আচ্ছা তোমরা দুই বউ মিলে কি আমায় একটু শান্তি দিবে না? দুজনেই এক্ষুনি ভিতরে যাও বলছি। মিনু টুনটুনির কথা শুনে দুই বউ বাসার ভিতরে চলে যায়। এভাবেই সব সময় দুই বউ মিলে ঝগড়া করত, আর মিনু টুনটুনি দুই বউয়ের ঝগড়া থামিয়ে দিত। এভাবে যাচ্ছিল তাদের দিনগুলো। উফ, কি সুন্দর সুবাস আসছে রান্নাঘর থেকে, নিশ্চয়ই দিদি আজ পায়েস রান্না করছে। এই দিদি যে কি জাদু জানে বুঝি না, দিদির রান্না এত ভালো হয় কি করে? দিদি যা রান্না করে তাই এত সুস্বাদু হয় কেন? যাই, সুযোগ বুঝে একটু পায়েস খেয়ে আসি, জিভেতে জল চলে এসেছে একেবারে। এরপর মুন্নি চুপি চুপি রান্নাঘরে যায়, আর যেই না পায়েসে মুখ দিয়েছে অমনি সেখানে টুনি চলে আসে। একি রে ছোট, তুই আজকাল চুরি করে খাওয়া শুরু করেছিস নাকি? আমি মাত্র রান্নাঘর থেকে বেরিয়েছি, আর অমনি তুই এসে এ কাজ করলি? চুরি চুরি আর বললাম কোথায়, নিজের ঘরে খাবার খেলে সেটা আবার চুরি হয় নাকি? আমি তো একটু চেখে দেখছিলাম পায়েসে চিনি ঠিকঠাক আছে কিনা। আর তুমি কি না কি ভাবছো? ছি দিদি, এসব কিন্তু একদম ভালো না। ধরা পড়েছিস তো, তাই এখন আমায় বোঝানোর চেষ্টা করছিস। শোন, আমি কিন্তু সবটা দেখে ফেলেছি, আর তুই চুপি চুপি রান্নাঘরে পায়েস চেখে দেখতে এসেছিস কেন? হ্যাঁ, আর আমি তো একটু পরেই সবাইকে খেতে দিতাম,
চুরি করে খেয়েছিস, এখন আবার কথা বলছিস আমাকে? কি হলো বৌমা, বাসায় আবার চোর এলো কোথা থেকে? তোমার চিৎকার শুনে এখানে চলে এলাম আমি, কি হয়েছে বলো তো? চোর আবার কোথা থেকে আসবে? আমাদের ঘরেই তো চোর আছে মা, আপনার ছোট বউ তো চোর, চুপি চুপি রান্নাঘরে এসে পায়েস চুরি করে খেয়েছে জানেন? আসলে তোমরা দুজন পারো বটে, ছোট বৌমা তুমি আবার আগে আগে পায়েস খেলে কেন? আর বড় বৌমা, ছোট বৌমা না হয় একটু পায়েস খেয়েছে, তাই বলে তুমি ছোট বৌমাকে চোর বলবে? তোমরা দুই বউ পারো বটে, তোমাদের এসবের জ্বালায় আমার ছেলে দুটো বাসা ছেড়েছে, আমি বোধহয় এখন পৃথিবী ছাড়বো, আমার আর এসব ভালো লাগছে না। এসব বলে মিনু টুনটুনি সেখান থেকে চলে যায়, আর মিনু টুনটুনির কথা শুনে দুই বউ চুপ হয়ে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন মিনু টুনটুনির দুই ছেলে টোনা আর রাজু বাসায় ফিরে আসে। হ্যাঁ গো, বাড়ি যে ফিরলে, তা আমার জন্য হীরের হার এনেছো তো? কবে থেকে তোমার কাছে একটা হীরের হার চাইছি। এই যে বাড়িতে ফিরেছি, এখনই তোমার বায়না শুরু হয়েছে তাই না? বলি, তুমি কি আমায় শান্তি দিবে না? এই নাও তোমার হীরের হার। হীরের হার পেয়ে তো মুন্নি ভীষণ খুশি হয়, সঙ্গে সঙ্গে হারটা গলায় দিয়ে মুন্নি টুনির কাছে যায়। দিদি দিদি দেখেছো, রাজু আমার জন্য সুন্দর একটা হীরের হার এনেছে গো, আমাকে খুব মানিয়েছে, বলো এই হারটা আমাকে কত সুন্দর দেখাচ্ছে। ঢং দেখলে বাঁচি না বাপু, কি একটা হার পেয়েছে তা নিয়ে এসে আমার সাথে ন্যাকামি করছে। বলছি এই হারটা আসল হীরের তো? তো কি আমি মিথ্যে বলছি নাকি? আমার হীরের হার দেখে তোমার হিংসে হচ্ছে তাই না? তাই এমন কথা বলছো, আমি জানি তোমাকে দেখানোই ভুল হয়েছে। এসব কথা বলে মুন্নি সেখান থেকে চলে যায়, আর তখনই সেখানে টোনা আসে। দেখেছো তো, দেখেছো তোমার ছোট ভাই তার বউয়ের জন্য হীরের হার কিনে এনেছে, তুমি আমার জন্য কি এনেছো? হ্যাঁ আমি কিচ্ছু বুঝি না, তুমি আমাকেও হীরের হার এনে দিবে এই বলে দিলাম। কি মুশকিলে পড়লাম রে বাবা, আমি এখন হীরের হার কেনার টাকা কোথায় পাবো বলো? গিন্নি, তোমার এমন উদ্ভট আবদারের জন্য একবার বাসা ছেড়েছিলাম, আবার কি আমায় তাই করতে হবে নাকি বলো তো? টোনার কথা শেষ হতে না হতেই মিনু টুনটুনি রাজু আর মুন্নিকে নিয়ে আর সাথে হীরের হারটা নিয়ে সেখানে আসে। না বাবা, এবার আর তোদের দুই ভাইকে বাসা ছাড়তে হবে না, এই দুই বউয়ের আবদার আর ঝগড়ার কারণে তোরা দুই ভাই বাসা ছেড়েছিলি তাই তো? এবার আমি দুই বউকে এই বাসা থেকে তাড়িয়ে দিব, তবেই সব সমস্যার সমাধান হবে। না না মা, এসব আপনি কি কথা বলছেন? আপনি দয়া করে আমায় তাড়িয়ে দিবেন না মা, আপনি তো জানেন আমি অনাথ, আমাকে তাড়ালে আমি কোথায় যাব? আর আপনার ছেলের কাছে আমি কোনো আবদার করব না, আর এই ছোট বউয়ের সাথে ঝগড়াও করব না মা, তাড়িয়ে দিবেন না। হ্যাঁ মা, আমিও আর ঝগড়া করব না, অতিরিক্ত আবদার করব না, তবু আপনি আমায় তাড়িয়ে দিবেন না। আমি ফিরে গেলে আমার বাবা মা যে সমাজে মুখ দেখাতে পারবে না। তোমরা যখন এত করে বলছো, তবে এবারের মতো তোমাদেরকে আমি মাফ করে দিচ্ছি, কিন্তু দ্বিতীয়বার এমন ভুল করলে সত্যি সত্যি আর এই বাসায় তোমাদের জায়গা হবে না, বুঝতে পেরেছো? আর রইল বাকি এই হীরের হার, তো এই হার আমি বিক্রি করব, আর যে টাকা পাবো তা সংসারের কাজে লাগাবো। না মা, তুমি এ কাজ করো না, কারণ এটা যে নকল হীরের হার, আসলে মুন্নির বায়নার জন্যই আমি এ কাজ করতে বাধ্য হয়েছিলাম। কি, এটা নকল হীরের হার? তোরাও কম যাস না। শোন, এখন থেকে এ সংসারে কোনো মিথ্যে, কোনো ঝগড়া বা অতিরিক্ত কিছু একদম চলবে না, আমি একটা সুখের সংসার চাই, বুঝতে পেরেছে সবাই? এরপর থেকে ওরা সবাই অনেক সুখে শান্তিতে তাদের দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।